সরকার বিরোধী এক দফা আন্দোলনে ব্যর্থতার পর বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশের মধ্যে এখন মোটা দাগে দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে একটি হচ্ছে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা বর্তমান বাস্তবতায় গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব কিনা অন্যটি হচ্ছে বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নেতৃত্বে সক্ষমতা ও দেশ বিদেশে তার গ্রহণযোগ্যতার প্রশ্ন নেতা নেতাকর্মীদের মধ্যে দেশে বিদেশে তারেক রহমানের গ্রহণযোগ্যতার প্রশ্নটি বেশি আলোচিত দলটির অনেকে মনে করেন সমাজের গুরুত্বপূর্ণ অংশ বা প্রভাবশালী মহলের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তার প্রতি পার্শ্ববর্তী দেশের মনোভাব ইতিবাচক নয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তার ব্যাপারে কতটা ইতিবাচক সেই প্রশ্ন আলোচনা রয়েছে দলটিতে সরকারের দিক থেকে নানা চাপ ও প্রলোভন শর্তেও এখন পর্যন্ত বিএনপি ভাঙেনি তবে আন্দোলনে ব্যর্থতা নেতাদের পরস্পরের মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়িয়েছে বিশেষ করে গত আঠাইশ অক্টোবরের পর দলে তিন ধরনের পরিস্থিতি তৈরি হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অনেক নেতাকর্মী কারাবন্দী হন কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বড় অংশটি আত্মগোপনে যায় রুহুল কবির রিজভী সহ অল্প সংখ্যক নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায় এ পরিস্থিতিতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী যুগপুথ আন্দোলনরত জোটের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন দলের ভেতরকার দুর্বলতাগুলো কাটিয়ে এবং বাইরের ঝুঁকিগুলো সামলে আগামী দিনে রাজনৈতিক সুযোগগুলো বিএনপি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি তার জনসমর্থন দেখাতে সমর্থ হলেও সফলতা দেখাতে পারেনি এর বড় কারণ হচ্ছে নেতৃত্বের দুর্বলতা বিএনপির মূল নেতা দলে চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সরকারি নির্বাহী আদেশের সাজা স্থগিত এবং অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই তার অবর্তমানে দলের প্রধান নেতা তারেক রহমানও দেশে নেই তিনি যুক্তরাজ্য থেকে দল পরিচালনা করছেন তার নির্দেশনা মতোই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করেন বিএনপির প্রধান দুটি নেতাদের অনুপস্থিতিতে দলের জ্যেষ্ঠ নেতারা নেতৃত্বের দুর্বলতা কাটিয়ে তুলতে সক্ষম হননি আবার এটাও সত্য যে দলের সব সিদ্ধান্তের জন্য তারেক রহমানের উপর নির্ভর করতে হয় এছাড়া বিএনপির নেতৃত্বের একাংশ মনে করে বিরোধী দলের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ না পাওয়ার আরেকটি কারণ মানুষের রাজনীতিবিমুখ মনোভাব জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ থাকলেও তাদের সক্রিয় ভূমিকায় দেখা যায়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিগত আন্দোলন কর্মসূচিতে শুধু বিএনপির সক্রিয় নেতাকর্মী সমর্থকদের দেখা গেছে বিএনপি নেতারা নানা কর্মসূচিতে জনগণকে সামিল হওয়ার আহ্বান জানালেও তেমন সাড়া পাননি নেতৃত্বের দুর্বলতা বা নেতৃত্বের প্রতি আস্থা না থাকার এর কারণ বলে মনে করছেন অনেকে নেতৃত্বের এই দুর্বলতা না কাটালে ভবিষ্যতে দলের জন্য তা বিপর্যয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির নেতাকর্মীদের অনেকে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার